নমস্কার দর্শক বন্ধু, আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। আজের এই অপডেটরে আপনার আলোচনা করা ওড়িশা গভর্নমেন্ট তরফ আগুক আসা নিযুক্তি ভিত্তিক সূচনা ওয়াইএসএফ এবং হোমগার্ড রিগার্ডিং অপডেট। যদি আপনার ডিফেন্স সেক্টর চাকরি করতে চাহিদা তাহলে ভিডিওটি শেষ যায় ওয়াচ করুন, যাদ্বারা ফুল ইনফরমেশন আপনার পাইপারে। এবং হ্যাঁ, ভাল পাইবা স্বরূপ ভিডিওটি লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করে জমার বলবে না। তবে চলুন ডিটেলসে জাঁয়া কোণ এই অপডেট রয়েছে। দেখুন পিলা মানে যে অপেক্ষা করছেন ওয়াইএসএফ আইআরপি কি সরি ওয়াইএসএফ হোমগার্ড কু নেকি, তো আপনার জাঁচান ওয়াইএসএফ রে 4000 পোস্ট, হোমগার্ড রে 2298 পোস্ট আসবে যাচ্ছে। দশম পাস উভয় পুরুষ এবং মহিলা আপ্লাই করে পারবে। গতকাল মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি স্যার আনাউন্স করেছেন, নিউজ চ্যানেল মাধ্যমে আপনার যদি নিউজ দেখি না তার নিউজ চ্যানেল চেক করে পারবে, অপডেট পাইবে। কোণ সে অপডেট রয়েছে আপনার সেটা জাঁপারে। তাঁর সেই মন্তব্য কু নেকি জনা পড়ুছে যে আপনার আগামী নভেম্বর ভিতরে রিক্রুটমেন্টর সূচনা অফিসিয়াল সাইট্রে আসিযোগ, আপনার আপ্লাই বি করে পারিবে যে পোস্ট রয়েছে সেপা। তবে আজ এই ভিডিও বানাইবার মুখ্য মকসদ আগুটি কথা বি রয়েছে। তবে আপনার অনুরোধ করছি, দেখুন বহু সারা পিলা রিটিন এক্সাম ক্লিয়ার করার চক্করের আসি যাচ্ছেন, আইআরপি ওসিপি র ফর্ম ভরবা চালিছে বর্তমান সময়ের। তবে খালি রিটিন এক্সামে ক্লিয়ার করলে হবনি ফ্রেন্ডস, আপনার ফিজিক্যাল বি কমপ্লিট করা পড়ব। কিন্তু রিটিন এক্সামে ভালো মার্ক রাখুথা পিলা ফিজিক্যাল বি উইক অনেক, আর ফিজিক্যাল উইক মানে স্ট্রং থাকা পিলা রিটিন এক্সাম কু আসি পড়ু না। তো দেখুন গোটে রিকোয়েস্ট আপনার রহব, আপনার মাইন্ডে টিকি রাখবে, যদি আপনার এ চাকরি করার উদ্দেশ্য না, কেবল রিটিন এক্সাম কু ক্লিয়ার করার উদ্দেশ্য অছি, তবে দয়া করে আপনার নিযুক্তি দূরে রুহত, সেই টিকি সুযোগ দিও, যে 3-4 বর্ষ হল পরিশ্রম করছেন এবং প্রিপারেশন কু জোরদার করছেন, চাকরি পাওয়া আশার অছেন, সে এ নিযুক্তি কেবল সেই মানুষ রয়েছে। কিন্তু আপনার জাঁচান আইআরপি ওএসপি হোক ওএসএফ হোক কিংবা প্রিভিয়াসলি যেতে সব ওড়িশা পুলিশ বিভাগ এক্সাম হয়েছে, তা রিটিন টিকি পুরা ইজি কোশ্চিন রয়ে, সেই ইজি কোশ্চিন কি মধ্যে গোটে ফিজিক্যালি স্ট্রং ফিজিক্যাল করতে পিলা কমপ্লিট করে পারে। তবে আপনার অনুরোধ, তবে আপনার তাঁর টিকি সুযোগ দিও, কিন্তু সে 3-4 বর্ষ হল খটিলে এ লাইনরে, আপনার যদি আপনার আসুচার কেবল রিটিনটা কটক বড়াই দিচ্ছেন, আপনার ফিজিক্যাল ক্লিয়ার করে পারবে, কিন্তু রিটিন কটক বড়াই দিচ্ছেন, তো রিকোয়েস্ট রহব ফ্রেন্ডস, আপনার সে ভুল করতু না, যে প্রিপারেশন ভালসে করছেন সে টিকি সুযোগ দিও, কেবল রিটিন চক্করের আসতু না, ফিজিক্যাল বি কমপ্লিট করা পড়ব। কিন্তু আপনার জাঁচান এতে কেতে টপ ফিজিক্যাল দেখা মিলুছে, হাইয়ার মানে আইআরবি ওএসপি ছাড়া ব্যাটালিয়নের যে ফিজিক্যাল রয়েছে 1600 মিটার 6 মিনিটের মারা, গোটে ভালো প্রিপারেশন পাঠ পড়ুয়া পিলা তো ইজি নুহে, কিন্তু ভালো ফিজিক্যাল করুয়া পিলা এটা বহু ইজি হয়ে যাব। হাই জম্প লং জম্প, হাই জম্পর 4.5 ফুট, লং জম্পের 14 ফুট, আপনার থাকে মানে প্র্যাকটিস করবে, দেখবে যদি ভালো প্রিপারেশন করছেন, পাঠপড়ার প্রিপারেশন করছেন, ফিজিক্যাল না, আপনার থেকে গ্রাউন্ড ওলাও জাঁপারে কত কষ্ট। তো তেমনি নিবেদন করবি, যদি আপনার এপাই ফিট নুহতি, এই ফিজিক্যাল এক্সাম ফিট নুহতি, তাহলে দয়া করে নিযুক্তি আসতু না, আর যদি প্র্যাকটিস করছেন তাহলে জোরদার প্র্যাকটিস করতু, ফিজিক্যাল আপনার চাকরি হয়ে পড়ব, যদি না তাহলে জমারু আসতু না, সেই ফিজিক্যাল ভাই ও ভী মানুষ টিকি চান্স দিও, সে যেমনি নিযুক্তি পাইপারে। তো ফ্রেন্ডস, আজের ভিডিও মাধ্যমে বাস এত ইনফরমেশন দিলা ওড়িশা গভর্নমেন্ট তরফ ওএসএফ রিগার্ডিং কোণ অপডেট রয়েছে, এবং আপনার এই যে ছোটিয়া অনুরোধটি আপনার সেয়ার কলি। তো আশা করছি ভিডিওটি অপডেটটি ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করবে, জমারু বলবে না। আজের ভিডিও বাস এত, নেক্সট অপডেট নয় কিছু সূচনা, সে পর্যন্ত বিদায়, জয় জগন্নাথ।